আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের সাথে একটা সাধারণ রেসিপি শেয়ার করব। রেসিপিটা সাধারণ হতে পারে কিন্তু খেতে সাধারণ না, সে খেতে কিন্তু অসাধারণ। তো আমার একটা মাছের মাথা ছিল আর একটা মাছের লেজ ছিল। মাছ অল্পই ছিল, চিন্তা করতেছি দেখি একটা এই মাছগুলো দিয়ে একটা সাধারণ তরকারি কীভাবে রান্না করা যায়। তো অনেক হয় খেয়ে থাকতে পারেন, আমরা এরকম সময় যখন হয়তো কোনো কিছু ভালো লাগে না বা করতে ইচ্ছা করে না, তখন এভাবে সাধারণভাবে করে ফেলি। আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে কিছু একটা পেঁপে ছিল, তো পেঁপেটা আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি, তেল বসিয়ে দিলাম কড়াইতে। তো যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এক এক করে। সাধারণত নর্মাল তরকারি রান্না করতে যা যা লাগে তা আমি তাই দিচ্ছি। খুব বেশি যে আহামরি কোনো কিছুর প্রয়োজন তা না, একেবারে সাধারণ নর্মাল। আমি সব কিছু দিয়ে দিচ্ছি এক এক করে। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো যাতে পুড়ে না যায়। অল্প একটু পানি দিচ্ছি। তো এরপর আমি হলুদ লবণ মরিচ যা যা লাগে দিয়ে দিছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে আমার কাছে পেঁপে ছিল একটা, তো পেঁপেটাকে আমি কুটে ধুয়ে নিছি। এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো এখন আমি বুটের ডাউল ছিল, বুটের ডাউলগুলোকে আমি আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। বুটের ডাউলগুলো দিয়ে দিচ্ছি সাথে। তো আমি বুটের ডাউলটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখন কষানো শেষ হয়ে গেছে, আমি একটু ঝোল দিয়ে দিলাম পানি। এরপর আমি মাছগুলো দিয়ে দিব। বিশ্বাস করেন আপনারা খেয়ে দেখবেন এত ভালো লাগে খেতে, বিষম মজা। আপনারা অন্য কোনো তরকারি লাগবে না, আপনি যদি একেবারে স্বাভাবিকভাবে ভাত পেট ভরে খেয়ে আপনার কাছে ভালো লাগবে, শান্তি লাগবে। পেঁপে তরকারিটা এমনও ভালো। তো আমি একটু ঢেকে রাখতেছি। এই যে দেখেন আমার তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল করে নামাবেন, নামালে ভালো লাগবে খেতে ঝোলটা। ডাউল তো সাথে তরকারিটা কিন্তু ঘন হয়ে যাবে, তো একটু ঝোল ঝোল করে নামিয়ে নিলে ভালো লাগবে। তো আমি এর সাথে একটু দিব, ভাগাত দিব। ভাগাত দিলে না তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এর জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ভাগাত দিব, আর অন্য কিছু দিব না। তো পেঁয়াজ বেরেস্তাটা তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে সেড়ে দিয়ে দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর সুন্দর আসছে। তো আমি একটু ধনে পাতা দিব, ধনে পাতাটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমাদের অঞ্চল আমরা এইভাবে খাই, আমাদের কাছে ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন,
সত্যি খুব ভালো লাগবে, অসাধারণ লাগে তরকারিটা, আর অন্য কোনো তরকারি লাগবে না। তো সবাই ভালো থাকবেন, দেখেন কালারটা। আসসালামু আলাইকুম।